بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذر قومهم ولين قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون أعوذ بالله من الشيطان الرجيم ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়া সালাত আলা সালাম আল্ রসুলিল্লাহ ওয়া আলহি ও আসহাবহি হজ্জাতিল্লাহ ওয়া জমি সালহাদিল্লাহ আম্মাদ মৃত ব্যক্তির বিভিন্ন কার্যাদি বা দায়িত্বসমূহ নিয়ে আলোচনা করেছি এবং করছি এবং করব তার মধ্যে আমরা কাফন নিয়ে আলোচনা করব এই কাফোন প্রয়োজনীয় কাফন কতটুকু অর্থাৎ জানাজাকে কাফন দিতে হবে জানাজাকে তিনটি কাফন দিতে হয় যেটা ওয়াজিব এছাড়া মোস্তাব অনেক রয়েছে এই ওয়াজিবের মধ্যে হচ্ছে গিয়ে একটি হচ্ছে গিয়ে লুঙ্গ বা লুঙ্গি এই লুঙ্গি কতটুকু হতে হবে এটা পেট থেকে থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে তবে উত্তম হচ্ছে গিয়ে যে বুক থেকে পা পর্যন্ত ঢাকা এটাকে বলা হয় লুঙ্গি লুঙ্গি অর্থাৎ বুক থেকে পা পর্যন্ত ঢাকতে হবে অথবা পেট থেকে হাঁটু পর্যন্ত যথেষ্ট কিন্তু উত্তম হচ্ছে গিয়ে বুক থেকে পা পর্যন্ত লম্বা এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে জামা সতর্কতার ভিত্তিতে অর্থাৎ এহতিয়াতে ওয়াজিব হচ্ছে ঘাড় থেকে গোড়ালি অর্থাৎ গোড়ালির উপরে বা হাঁটুর নিচে পর্যন্ত গোড়ালি এবং হাঁটুর মাঝখান পর্যন্ত যাতে সমস্ত শরীরকে ঢেকে দিতে পারে একটি সাধারণ জামা যাকে বলা হয় অর্থাৎ ঘাড় থেকে হাঁটুর নিচে বা গোড়ালির উপর গোড়ালি এবং হাঁটুর মাঝামাঝি জায়গা পর্যন্ত এবং তৃতীয় হচ্ছে গিয়ে চাদর অথবা পা এবং মাথা পর্যন্ত ঢাকবে এমন একটি কাপড় এই চাদর কতটুকু হতে হবে তার লম্বা এবং চওড়ায় অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থে কতটুক হতে হবে তার লম্বায় এতটুক থাকতে হবে যাতে মাথার উপরে গিরা লাগানো যায় গিট লাগানো যায় এবং পায়ের সামনে অর্থাৎ দু সাইড দুদিক থেকে মাথা এবং পায়ের দিক থেকে বাঁধা যায় একটা গিট দেয়া যায় এতটা কাপড় ছেড়ে একটি চাদর দিতে হবে এবং প্রস্থে বা চড়াতে দুদিক থেকে নিয়ে এসে একটি মাথা পর্যন্ত আরেকটির উপরে একটির উপর আরেকটি দেয়া যায় অর্থাৎ পুরো জানাজাটি যাতে ঢেকে যায় একটির উপরে আরেকটি এসে পড়ে এতটুকু চড়া এতটুকু প্রস্থ হলেই যথেষ্ট এবং কাফনের শর্ত হচ্ছে গিয়ে যে এহতিয়াতে ওয়াজিব অর্থাৎ সতর্কতার ভিত্তিতে এই কাফনের কাপড় এত পাতলা না হয় যাতে সেটা থেকে জানাজার শরীর দেখা যায় মানে খুব পাতলা কাপড় যার এপার ওপার দেখা যায় এমন কাপড় যাতে না হয় এবং সে কাপড় দ্বিতীয়ত বৈধ হতে হবে বৈধ এবং হালাল হতে হবে যদি কোনো বৈধ বা হালাল কাপড় না পাওয়া যায় তাহলে গাসবি বা জবরদখলের বা চুরি করা কাপড় থেকে জানাজার অর্থাৎ অবৈধ কাপড় দিয়ে জানাজার কাফন দেওয়া জায়েজ নয় কোনো অবস্থাতেই নয় বাধ্য হয়ে হলেও সে অবৈধ কাপড়ে দাফন করা যাবে না এবং মৃত প্রাণীর চামড়া দিয়ে যাতে তৈরি না হয় কাপড় কারণ মৃত এমনিতেই নাপাক তার চামড়া অপবিত্র থাকবে তাই তার জন্যে পাক এবং পবিত্র কাপড় হতে হবে অর্থাৎ জানাজার জন্যে যে কাপড়টি হবে সেটা হবে পাক এবং পবিত্র এবং কোনো মৃত প্রাণীর চামড়া দিয়ে যাতে না হয় এবং যে প্রাণীর গোস্ত খাওয়া হারাম তার শরীরের কোনো অংশ দিয়ে বা চামড়া দিয়ে যাতে তৈরিকৃত কোনো কাপড় না থাকে এবং রেশমের কাপড় খাঁটি রেশম অনেক সময় আজকাল মার্কেটে এসেছে মিশ্রিত কাপড় সামান্য রেশম বা বলে রেশম কিন্তু রেশম কিন্তু যেটা বলছি যে খাঁটি খালেস রেশমের কাপড় দিয়ে যারা যারা কাফন দেওয়া যাবে দেখা গেলো যে খুব ধনী ব্যক্তি আগে রাজা বাচ্চাদের এরকম হতো খুব ধনী ব্যক্তি তার জন্য রেশমের কাপড় দিতে যাচ্ছে কিন্তু জায়েজ নয় এবং এমন কাপড় যেটাতে সোনার সুতা দিয়ে অর্থাৎ সোনার কাজ যাতে করা না থাকে এই সকল মোবাহ ছাড়া মোবাহ ছাড়া যেটা বৈধ বলেছি যে বৈধ কাপড় বৈধ এবং হালাল হবে এই শর্তটি ছাড়া যে কোনো শর্তটি এখতিয়ারের উপরে আসে অর্থাৎ মানুষ ইচ্ছা করে যাতে স্বেচ্ছায় যখন কোনো ব্যক্তিকে মৃত ব্যক্তিকে কাফন দেবে তাহলে তাদের এই শর্তগুলো পালন করতে হবে কিন্তু যদি বাধ্য হয় তাহলে এইসব শর্ত না থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বাধ্য হয় মজবুর হয় তাহলে সে অবস্থায় সে বৈধ বা সেই মোবাহ বিষয়ে যেটা আলোচনা করেছি তা দিলে জায়েজ হবে না যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে নামাজ জানাজার নামাজ গোসল হানুদ এবং কাফনের পর জানাজার নামাজ পড়তে হবে এবং অতপর তাকে দাফন দিতে হবে যে ব্যক্তি নামাজ পড়াবে বা পড়বে নিয়ত করার পর তাকে পাঁচটি তাকবির বলতে হবে এই পাঁচটি তাকবিরের মধ্যবর্তী স্থানে দোয়া রয়েছে অবশ্যই দোয়া দু ভাবে এসেছে একটি হচ্ছে সংক্ষিপ্ত দোয়া একটি হচ্ছে বিস্তারিত দোয়া আবার অন্যান্য দোয়ার বইতে অনেক বিস্তারিতভাবেও এসেছে তাই আমি সংক্ষিপ্তটা প্রথমে বলছি যে প্রথম তাকবীর করার পর নিয়ত করার পর তাকবীর এহরাম যাকে বলা হয় প্রথম তাকবির বলার পর বলবে আশহাদু আল্লাহ ইহ্লাহ ওয়া আন্না মুহাম্মদার রসুল্লাহ অতপর দ্বিতীয় তাকবীর বলবে দ্বিতীয় তাকবীর বলার পর বলবে আলা মুহাম্মদ ওয়া আলী মোহাম্মদ তারপর তৃতীয় তাকবির তৃতীয় তাকবীর বলার পর আল্লাহমিনিনা ওয়াল মকমিনাত তারপর পরবর্তী চতুর্থ তাকবীর বলবে এবং চতুর্থ তাকবীর বলার পর যদি জানাজা পুরুষের জানাজা থাকে ছেলের জানাজা থাকে তাহলে বলতে হবে আল্লাহ মগফির লেহাদ আল মাইয়েত আর যদি সে জানাজা হয় নারী কিংবা কোনো মেয়ের তাহলে সেখানে এই চতুর্থ তাকবীরের পর বলতে হবে আল্লাহ মগফের হিল মাইয়েত এবং বলে পঞ্চম তাকবির বলে জানাজার নামাজ শেষ করতে হবে এটা ছিল সংক্ষিপ্ত জানাজার নামাজ এবং উত্তম হবে যে দোয়ার বইতে বিস্তারিত আলোচনা হয়েছে সাধারণভাবে যা আলেম সমাজ যে লম্বা বা বড় নামাজ দোয়াগুলো পড়েন সেটা হচ্ছে গিয়ে একটির পর একটি যে তকবীর বলার প্রথম তাকবীর বলার পর তকবীর হেরাম বলার পর যে আশহদু আল্লাহ ইহ্লাহরিক ও আশহাদ মোহাম্মদ রসুলহ বিল হক্কে বসিরম ও নদীরা বৈনা এটা হচ্ছে প্রথম দোয়া তারপর দ্বিতীয় তাকবীর দ্বিতীয় তাকবীর বলার পর بول بے الم صاح محمد و علی محمد و بارک علی محمد و علی محمد ورحم محمد و آل محمد کا ما صلیت و بارکتا و ترحمت علی ابراہیم و آل ابراہیم انکا حمید مجید و صلی علی جمیع انبیاء و جمیع الانبیاء والمرسلین والشهداء والصديقين والجميع عباد الله صالحين يقول تيتيو تكبيت برابر تيتي اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات تابع بيننا وبينهم بالخيرات إنك مجيب الدعوات إنك على كل شيء قدير এটার পর চতুর্থ তাকবির চতুর্থ তাকবির পড়ার পর এ দোয়া পড়বে যদি জানাজা পুরুষের হয় তাহলে দোয়া একরকম আর যদি নারীর হয় বা কোনো মেয়ের জানাজা হয় তাহলে সেখানে পার্থক্য অর্থাৎ আরবির সেগাগত জামিরগত পার্থক্য আসবে এখানে সেটা পড়ার সময় বলতে হবে চাই جثوته تكفي برا برا، جدي جنازة خليلها أو ثوب باب بروشرها، تهوله بولته هبء. اللهم إن هذا عبدك وابن عبدك وابن أمتك نزل بك وأنت خير منزول به. اللهم إن إن لا نعلم منه إلا خير وأنت أعلم به منا. اللهم إن كان محسنا فزد في إحسانه.

توہل پچم تکبی پارتھک ہو جائے ارتھات پنچم تقبیر پورے چترت دعاٹی پارتھک ہو جائے چترت تکبر پہ بولتے ہوما ان ہادی ہادہ جائے گا بولتے اللہ ان ہادہ اماتکا وبن عدک وبن اماتک نزلت بکی و ات خیرم منظولم بلّم ان لانا منہا الا خیرہ و انط علم و اللهم ان من اللہ انقانت محسنتاً فضت فی احسانِ فضت فی احسانِ و انکان مسیع و تجاوز انحا ولَہ اللہ الحہ اند کا فی الٰین وخلّف اللحہ فی الغابرین ورحمہ برحمتی ارحم الراحمين এটা হচ্ছে চতুর্থ তাকবির বলার পর যে যদি জানাজার নারী হয় অথবা কোনো মেয়ে হয় তারপর পঞ্চম তাকবির বলে জানাজার নামাজ শেষ করবে এবং দোয়া করবে জানাজার মরহুমদের জন্যে মরহুমিনদের জন্য দোয়া করে জানাজার নামাজ শেষ করবে সেটা একা হোক বা জামাতে হোক এই দু রকম ছোটো জানাজার না দোয়াগুলো জানাজার নামাজের ছোট দোয়াগুলো এবং এটা বড় দোয়া যে কোনো একটি পড়লেই যথেষ্ট এছাড়া এ দোয়া যেহেতু একটি দোয়া দোয়ার শব্দগুলো এতে দোয়া বাড়ানো যেতে পারে এবং বিভিন্ন দোয়ার বইতে বা তৌজহিল মাসাইলগুলোতে আয়াত ইজামের এই নামাজ বর্ণনা করা হয়েছে সেটা দেখে পড়ে নেওয়া যায় والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة. وعلى المتعلمين بالجهد والرغبة. وعلى المستمعين بال- والموعظه برحمتك يا ارحم الراحمين